আক্রান্ত রাখি আহিছে আজি অসম সরকার আৰু বিটিআর সরকার আৰু এনডিপির আমার কিছু রিপ্রেজেন্টেটিভ সকলের লগত যা 2020 সনের হয়ে যাওয়া শক্তিক লই পেলায় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নেতৃত্বত সরকারের বিভিন্ন বিভাগ আর ডাব্লিউ বিডি মিনিষ্টার ইউজি ব্রহ্ম ডাঙরিয়ার উপস্থিতি একটা মনিটরিং আর রিভিউ মিটিং হয়ে যায় আর ইয়ার উপস্থিত থাকে আমার ইএম রঞ্জিত বসারণে আজি সিদ্ধান্ত লওয়া হয়েছে যে আমার প্রভিন্সিয়ালাইজেশন আমার তো প্রায় কলেজ আছে বহুখিন 26 কলেজ আছে ভেঞ্চার আমার প্রায় 1200 স্কুল আছে যুলবিলাকে এতালেক প্রভিন্সিয়ালাইজ হওয়া নাই কিন্তু আমার রেকর্ড হওয়ার পিছত প্রায় 462 এলপি স্কুল আর প্রায় 161 এমই স্কুল প্রভিন্সিয়ালাইজ হয়ে গেল এটা অতি শীঘ্রে অহা এক মাহর ভিতর 10 কলেজ প্রভিন্সিয়ালাইজ হবলে গৈ আছে আর যিখিনি কলেজ রয়ে যাব এইখানে এক্সামাইন করব আর ইয়ার যারশ আমার এলপি ইউপি আর হাইস্কুল এই প্রভিন্সিয়ালাইজ করার কারণে শিক্ষা বিভাগ অতি শীঘ্রে ইয়ার প্রসেসটা করার কারণে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় আজি মিটিং সিদ্ধান্ত লয় আর এই অতি শীঘ্রে হয়ে যাব ইয়ার কারণে বড়োলেন্ড অঞ্চলের শিক্ষাটো বহুত আগবাড়ি আছে আর এইখানে বিদ্যালয় প্রভিন্সিয়ালাইজ হয়ে গেলে আমার শিক্ষাটো আরো স্ট্রেন্থেন করা হব আর ভাল একটা পরিবেশত আসব ইয়ার কারণে মানে মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক ধন্যবাদ জানাইছো এই বিশেষ কামর কারণে এই সিদ্ধান্তর কারণে গভর্নমেন্ট অফ আসাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যেটা আছে স্পন্সর বা সাপোর্টর বোর্ড অফার নামের একটা কালচারাল